হ্যালো বন্ধুরা, লাইভ গ্রুপে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি বলবো ট্রিগোনোমেট্রিক রেশিও টেবিল নিয়ে। এই টেবিলকে কিভাবে সহজেই মনে রাখা সম্ভব সেই বিষয়ে আজকে আমি বলবো। তো চলুন বন্ধুরা শুরু করা যাক। সাইনের মান প্রথমে বের করবো। সাইনের মান বের করার জন্য আমাকে কি করতে হবে, জিরো থেকে স্টার্টিং করতে হবে। জিরো, ওয়ান, টু, থ্রি, ফোর কি করবো। এবার কি করবো, বাই দিয়ে দেবো প্রত্যেকটায় চার, মানে চার দিয়ে প্রত্যেকটাকে ভাগ করব। চার দিয়ে প্রত্যেকটাকে ভাগ করার পর কি করব, এটার প্রত্যেকটাকে আন্ডার রুটের ভেতরে দিয়ে দেবো। আন্ডার রুট দিয়ে দিলাম। আন্ডার রুট দেওয়ার পর এখানে জিরোকে ফোর দিয়ে ডিভাইড করলে জিরো, জিরো রুট ওভার কি হবে, জিরো। নেক্সট কি হচ্ছে, ওয়ান বাই ফোর, ওয়ান বাই ফোরে ওয়ানের রুট ওভার কি হয়, ওয়ান, আর ফোরের রুট ওভার টু ইন্টু টু, মানে হচ্ছে কি টু, ওয়ান বাই টু। তাহলে কি হয়ে যাচ্ছে, এখানে কি হচ্ছে, দুই দিয়ে কাটলে এটা কি হয়ে যাবে দুই, তাহলে এখানে কি পড়ে রয়েছে, ওয়ান, ওয়ানের রুট ওভার কি হয়, ওয়ানই হয়, আর টু এর রুট ওভার রুট টু। নেক্সট কি হচ্ছে, রুট থ্রি বাই ফোর, তাহলে কি এটা রুট থ্রি, রুট থ্রির ওপরে কিছু হয় না, রুট থ্রি রুট থ্রি হবে, আর ফোরের কি হয়ে যাবে, রুট করলে টু, আর এখানে কেটে যাবে, কেটে থাকলে ওয়ান, ওয়ানের রুট ওভার কি হয়ে যাবে, ওয়ান। তাহলে কি এখানে ভ্যালু বেরিয়ে গেল, এর ভ্যালু কত, জিরো, সাইন জিরো ডিগ্রি ভ্যালু জিরো, সাইন থার্টি ডিগ্রি ভ্যালু ওয়ান বাই টু, ফর্টি ফাইভ ডিগ্রি সাইনের ভ্যালু হচ্ছে ওয়ান বাই রুট টু, সিক্সটি ডিগ্রির ভ্যালু হচ্ছে সাইনের রুট থ্রি বাই টু, আর নাইনটি ডিগ্রির ওয়ান। বন্ধুরা সাইনের ভ্যালুগুলো পেয়ে গেছি, এবারে কসের ভ্যালুগুলো কীভাবে বের করবো, জাস্ট শেষ থেকে শুরু করব কসের ভ্যালু বের করে। এর মানে কি, ওয়ান রুট থ্রি বাই টু, ও তারপরে হচ্ছে ওয়ান বাই রুট টু, তারপরে এটা ওয়ান বাই টু, তারপরে জিরো। মানে কি করলাম, শেষ থেকে শুরু করবো প্রথম দিক থেকে, শেষেরটা প্রথমে, তারপরে যেটা আছে, তারপরে যেটা আছে, তারপরে যেটা আছে, তারপরে যেটা আছে, মানে কি শেষের দিক থেকে শুরু করব, প্রথমে লিখবো এখানে সাইনের উল্টো দিক থেকে শুরু করবো। সাইন সাইনে যা হবে তার উল্টো দিক, উল্টো দিক থেকে শুরু করে কসে বসিয়ে দেবো। তাহলে এবারে সাইন আর কস বেরিয়ে গেছে, ট্যানের ভ্যালু বের করবো। আমরা ট্যান ইকুয়ালস টু জানি, ট্যান থিটা ইকুয়ালস টু কি, সাইন থিটা বাই কস থিটা, মানে এটা বাই এটা হবে। তাহলে কি ট্যানে, ট্যানে জিরো ডিগ্রির মান সাইনে জিরো ডিগ্রি, প্লাস কসের বাই কসের জিরো ডিগ্রি, জিরো বাই ওয়ান মানে জিরো। তা এখানে এইটা হবে ওয়ান বাই বাই টু সাইন উপরে, আর নিচে হচ্ছে কস রুট থ্রি বাই টু, টু টু কেটে যাবে, তাহলে কি ওয়ান বাই রুট থ্রি। নেক্সট কি হবে, এইটা আর এটা, দেখো এটা এই দুটোকে বাই করবো, ওয়ান রুট টু, ওয়ান বাই রুট টু, আর ওয়ান বাই রুট টু, কেটে গেলে পুরোটা কেটে গেলে উপরে থাকে ওয়ান। আর এখানে যদি রুট থ্রি বাই টু, আর হচ্ছে ওয়ান বাই টু, টু টু কেটে যাবে, কি হবে রুট থ্রি। আর এটা কি হচ্ছে ওয়ান বাই জিরো, মানে কি হচ্ছে ইনফাইনাইট, যারা অসঙ্গত বলা হয়, যার মানটা আমরা বের করতে পারবো না। এখন কোন কোসেক বের করার জন্য কি হবে, আমাকে কোসেক বের করার জন্য কি করতে হবে, সাইনের দিকে দেখবো, সাইন যা হবে তার উল্টো, মানে ওয়ান বাই সাইন হয়ে যাবে কোসেক, মানে কি এটার উল্টোটা, মানে যেমন এটা জিরো আছে, জিরোর উল্টো কি, জিরোর উল্টো হচ্ছে যে এটা কিছু নেই মানে ওয়ান রয়েছে, মানে ওয়ান বাই জিরো, মানে কি এটা কি অসঙ্গত, মানে এটা বেরোবে না। নেক্সট কি হচ্ছে, এই এ ভ্যালুটা, এটাকে উল্টে দিলে, মানে ওয়ান বাই, ওয়ান বাই টুকে উল্টে দিলে কি হয়ে যাবে টু, এখানে রুট টু, ওয়ান বাই রুট টু, এটাকে উল্টে দিলে কি হয়ে যাবে রুট টু, আর এইটাকে উল্টে দিলে মানে নিচেরটা উপরে যাবে, হর লবে চলে আসবে, লব হরে চলে আসবে, তাহলে কি হয়ে যাবে টু বাই রুট থ্রি, আর এখানে ওয়ানের উল্টো কি হয়, ওয়ানই হয়ে যাবে। নেক্সট কি হচ্ছে, সেকে বের করবো, সে কস, সেক হচ্ছে কসের উল্টো, কস যা থাকবে তার উল্টো, ওয়ানের উল্টো কি হয়ে যাবে ওয়ান, আর এখানে এ কি যা কত আছে, এ থ্রি বাই রুট টু, তাহলে হয়ে যাবে টু বাই রুট থ্রি, আর এখানে হয়ে যাবে কি হচ্ছে রুট টু, আর এখানে হয়ে যাবে উল্টো করলে শুধু টু, আর এখানে কি হবে জিরোর উল্টো করলে কি হয়, জিরোর উল্টো করলে কি হয় ওয়ান বাই জিরো, কেন নিচে ওয়ান থাকে, তাহলে এটা কি হয়ে যায় ইনফাইনাইট। তা এখানে এ অসঙ্গত হয়ে গেল, মানে এগুলো মান বের করা সম্ভব নয়। তা নেক্সট আমরা এখানে এটা এভাবেও মনে রাখতে হবে, তখন কসের উল্টো করলাম, কস যা আছে তার উল্টো করলাম, ওয়ান বাই করে দিলাম, কিন্তু এটা এরভাবেও বের করতে পারতাম উল্টো দিক থেকে, সেই আগের মতন ওয়ান, ওয়ান, ওয়ান বাই রুট থ্রি, রুট টু, টু, আর এটা ইনফাইনাইট আছে ইনফাইনাইট।
আর কি অসঙ্গত রয়েছে, অসঙ্গত হয়ে গেল মানে কি শেষ দিক থেকে এই আগের মতন যেভাবে বের করলাম সেভাবে বের করতে পারতাম। কট কি হবে? কট হচ্ছে ট্যান এর উল্টো, ট্যান যা থাকবে তার উল্টো, ট্যান এর উল্টো, জিরোর উল্টো কি বলেছি, অসঙ্গত মান নির্ণয় করা সম্ভব নয়। নেক্সট কি, ওয়ান বাই রুট থ্রি, ওয়ান বাই রুট থ্রি উল্টো কি হয়, রুট থ্রি। ওয়ান, ওয়ানের উল্টো কি হবে, ওয়ানই থাকে, ওয়ান বাই ওয়ান মানে ওয়ানই থাকবে। এখানে কি আছে, রুট থ্রি, রুট থ্রির উল্টো কি হয়ে যাবে, নিচে ওয়ান আছে উল্টে যাবে, ওয়ান বাই রুট থ্রি। আর এখানে অসঙ্গত আছে, এটা উল্টে গেলে কি হবে, জিরো বাই ওয়ান মানে কি জিরো। তাহলে কি আমরা সাইনের ভ্যালু বের করার জন্য কি বলেছি আরেকবার আমি, তাহলে বন্ধুরা এইভাবে আমরা কি হচ্ছে টেবিলটাকে মনে রাখবো। ও আর আমি আরেকবার বলে দিচ্ছি সাইনেরটা কিভাবে বের করবো, জিরো ও ওয়ান টু ও, তো এইভাবে আমরা বের করতে পারি সাইনের, আরেকবার বলে দিচ্ছি সাইনের ভ্যালুটা কি বলেছিলাম, জিরো থেকে শুরু করবো, ও ওয়ান টু টু থ্রি ফোর, আর বাই কি করবো প্রত্যেকটার ফোর দিয়ে দেবো, বাই কি রুটো বার, প্রত্যেকটার মাথায় রুটো বার দিয়ে দেবো, সাইনের ভ্যালু বেরিয়ে যাবে। সাইনের ভ্যালু যেই বেরিয়ে যাবে, কসের ভ্যালু কীভাবে বের করবো, এই পাশ থেকে শুরু করবো, শেষ সেটটা প্রথমে বসাবো, তারপরে যেটা আছে বসাবো, তারপরে যেটা আছে বসাবো, এরকম ভাবে কি হচ্ছে প্রত্যেকটা বসিয়ে দেবো, ও কি হয়ে যাবে সাইন থেকে কস বেরিয়ে গেল, মানে সাইন কস যে বেরিয়ে গেছে ট্যান বের করতে পারবো, সাইন বাই কস এটাকে বাই করে দিলে বেরিয়ে যাবে টেন, প্রত্যেকটাকে বাই করলে এটা এটা ভাগ করলে বেরিয়ে যাবে টেন, মানে সাইন বাই কস করলে বেরিয়ে যাবে টেন, টেনটা বেরিয়ে গেলো। এবার কোসেক কী বের করবো, সাইন যা রয়েছে, সাইন যেটা রয়েছে তার উল্টোটা, কোসেক বেরিয়ে গেলো। তা কোসেক বের করবো কি হবে, সাইন যেগুলো রয়েছে তার উল্টোটা, যেমন এখানে রয়েছে ওয়ান বাই টু, এখানে কি হলো টু, উল্টে গেলে টু হয়, এখানে রয়েছে ওয়ান বাই রুট টু, উল্টে গেলে কি হবে শুধু রুট টু, এরকম ভাবে প্রত্যেকটা কি হচ্ছে কোসেক বের করতে পারবো। এবার সেক কিভাবে বের করবো, সেক করবো কসের উল্টো, কস কি রয়েছে ওয়ানের উল্টো, ওয়ান, এখানে হচ্ছে রু রুট থ্রি বাই টু, রুট থ্রি বাই টু হচ্ছে টু বাই রুট থ্রি, তো এরকম ভাবে কি হচ্ছে কার, কসের উল্টো করলে সেক পেয়ে যাবো। কট কিভাবে পাবো, ও টেন, টেনের উল্টো, টেন, টেন যা আছে এ যেমন হচ্ছে এখানে ওয়ান বাই রুট থ্রি, এটাকে উল্টো করলে কি হবে রুট থ্রি, তারপরে এখানে যেমন আছে রুট থ্রি, রুট থ্রি উল্টো করলে কি হয়েছে ওয়ান বাই রুট থ্রি। তাহলে এরকম ভাবে আমরা টেবিলটা মনে রাখতে পারবো, কিন্তু টেবিলটা একবার আমরা খাতায় করলেই হবে না, দু তিনবার যদি খাতায় ভালো করে প্র্যাকটিস করি তাহলে টেবিলটা আমরা ভুলবো না, এভাবে যদি মনে রাখি তাহলে টেবিলটা আমাদের সহজেই মনে থেকে যাবে। তা আশা করছি বন্ধুরা ভিডিওটি ভালো লেগেছে, যদি ভিডিওটি ভালো লাগে তো ভিডিওটিকে অবশ্যই লাইক করবে, আর যদি আপনারা চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তো চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, কেন আমি এরকম ধরনের ভিডিও রেগুলার আপডেট করতে থাকি।